অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মঙ্গল এবং বুধের ষড়াষ্টক যোগের ফলে এই চারটি রাশি বিশেষ সতর্ক থাকুন 28 নভেম্বর 2020 পর্যন্ত। দেখুন, ব্রহ্মাণ্ডে যেমন বেশ কিছু শুভ যোগ সৃষ্টি হয়, তেমনি বেশ কিছু অশুভ যোগও কিন্তু হয়। যেমন শুভ যোগের জন্য মানুষের ভাগ্যোদয় হয়, অর্থবৃষ্টি হয়, তেমনি অশুভ যোগের জন্য বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আসে। তো এই ভিডিওটি আমি কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে নয়, আমি আমার প্রিয় ভিউয়ার্সদের সতর্ক করার জন্য, যাতে তারা সাবধানে থাকতে পারেন এবং কোন কোন দিকে সাবধানে থাকতে হবে, কাদেরকে সাবধানে থাকতে হবে, এই ভিডিওতে কিন্তু আমি জানাতে চলেছি। এই স্বরাষ্ট্র যোগ সৃষ্টি হয়েছে, যেটা 28 নভেম্বর পর্যন্ত এই মঙ্গল এবং বুধের স্বরাষ্ট্র যোগ চলবে, এই জন্য বিশেষ করে সতর্কতা অবলম্বন করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নম্বর, এটি ফ্রি সার্ভিস নয়, পেড সার্ভিস। এবং এখানে আপনারা রাশি লগ্ন জানার জন্য হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন না, সেই জন্য আপনার কমেন্টস বক্সে কমেন্ট করুন, সেখানে জানতে পারবেন। বহুজন হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে স্যার আমার রাশি লগ্নটা একটু জানিয়ে দিন, কোনো মতে এখানে সম্ভব নয়, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য। যদি আমার সাথে পার্সোনালি ভিজিট করতে চান তবেই এখানে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। কেউ কেউ বলছেন যে স্যার আপনার কি দুটো চ্যানেল আছে? না স্যার, আমার দুটো চ্যানেল নেই। প্রিয় দর্শক বন্ধু, আমার একটি চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন, এবং আপনাদেরকে আমি জানাই আমার কমেন্টস বক্সে অনেকে নাম্বার দিয়ে দিচ্ছে, সেই দিক থেকে অবশ্যই আপনারা সতর্কতা থাকুন। আমি যে নাম্বারটি দিলাম সেই নাম্বারে আপনারা শুধু হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন। যদি আমার কমেন্টস বক্সে কোনো নাম্বার থেকে মেসেজ যায়, সেটা জানবেন এটা ফেক। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যে নাম্বারটা দিলাম এটা হচ্ছে রাইট নম্বর, আপনারা সতর্ক থাকুন। তো শুরু করা যাক ভিডিওটি। এই যে মঙ্গল এবং বুধের ষড়াষ্টক, ষড় যোগ অষ্টক, এই যে যোগ, এটার ফলে চারটি রাশির ক্ষেত্রে বিশেষ সতর্কতা। প্রথমে বলি এই ষড়াষ্টক যোগটা কীভাবে সৃষ্টি হয়। দেখুন, বর্তমানে বুধ অবস্থান করছে আপনার তুলা রাশিতে এবং মঙ্গল অবস্থান করছে মীন রাশিতে। বুধ থেকে অর্থাৎ তুলা রাশি থেকে আপনার কাউন্ট করে দেখুন, এই মঙ্গল আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে, এবং মঙ্গল থেকে বুধকে কাউন্ট করে দেখুন, এই বুধ আপনার অষ্টমভাবে অবস্থান করছে। এই যে ষষ্ঠ এবং অষ্টমভাবে অবস্থানে চারটি রাশির ক্ষেত্রে বিশেষ সতর্কতা কিন্তু অবলম্বন করতেই হবে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশিটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের দ্বাদশভাবে চলে যাচ্ছে মঙ্গল, এবং আপনাদের ষষ্ঠপতি বুধ আপনাদের সপ্তমভাবে যাচ্ছে, এবং অষ্টমপতি মঙ্গলও আপনাদের অষ্টমভাবে দ্বাদশভাবে চলে যাচ্ছে। এ অষ্টমপতি এবং লগ্নাধিপতি দ্বাদশভাবে এবং ষষ্ঠপতি সপ্তমভাবে, এই জায়গাটাতে কিন্তু বিশেষ সতর্কতা। প্রথম কথা, আপনাদের ওয়াইফের স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা টেনশনের ব্যাপার থাকবে, এই সময় স্ত্রীর জন্য আপনার ব্যয় বেশি হবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করুন, এবং ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনা রক্তপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, এবং এই সময় আপনার অর্থহানি শত্রুতা জায়গাটা কিন্তু তৈরি করছে এই ষড়াষ্টক যোগের ফলে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশি, দেখুন, রাশিতে বুধের অবস্থান এবং আপনার ঠিক ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান, মঙ্গল থেকে আবার অষ্টমভাবে এই বুধের অবস্থান, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এবং দ্বাদশপতি আপনাদের ঠিক রাশিতে অবস্থান করছে, অর্থাৎ এই সময় আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে। শরীরগত দিকটা নিয়ে আপনাদের সমস্যা আসার সম্ভাবনা আছে, শারীরিক পার্টটা নিয়ে, শরীর নিয়ে কিন্তু বিশেষ সতর্কতা থাকুন।
আপনাদের মেডিকেল এক্সপেন্সেস বাড়বে এবং ষষ্ঠভাবে মঙ্গল আপনাদের ঋণ বৃদ্ধি করবে, রোগ বৃদ্ধি করবে এবং শত্রুতা বৃদ্ধি করবে। এবং সপ্তমপতি ষষ্ঠভাবে চলে যাওয়াতে আপনাদের পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন এবং স্বামী স্ত্রীর বন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সমস্যা কিন্তু দেখা যাচ্ছে তুলা রাশির। এবং বিশেষ করে আপনারা শরীরের পার্টটার দিকে অবশ্যই নজর দিন, শারীরিক অসুস্থতা, শারীরিক দিক থেকে সমস্যা এই জায়গাটা কিন্তু আসতে চলেছে। এবার আসি তিন নম্বরের যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের অষ্টমভাবে মঙ্গলের অবস্থান এবং আপনাদের তৃতীয়ভাবে বুধের অবস্থান, এই ক্ষেত্রে আপনাদের ভাগ্যোদয় অর্থাৎ নবমপতি অষ্টমভাবে ভাগ্যহানি হবে এবং আপনাদের এই ষষ্ঠ যোগের ফলে কিছু কিছু ক্ষেত্রে শারীরিক প্রবলেম, আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অর্থনাশ, ছোটোখাটো চোট আঘাত, মেয়েদের ক্ষেত্রে গাইনি প্রবলেম বেশি দেখা যাবে। এই সময় আপনারা ঠান্ডা মাথাতে কাজ করুন, হট্টোকারিতা সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করবেন না এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মান সম্মান হানি এবং কিছু কিছু ক্ষেত্রে অর্থ নাশ বা অর্থ ফ্রড হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এই দিক থেকে অবশ্যই সাবধানে থাকুন সিংহ রাশি। চার নম্বর যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশিরও দেখুন আপনাদের রাশিতে মঙ্গলের অবস্থান এবং মঙ্গল থেকে বুধ আপনার অষ্টমভাবে এবং বুধ থেকে আপনার মঙ্গল ষষ্ঠভাবে। এই যে ষষ্ঠক, প্রথম কথা আপনাদের দ্বিতীয় পতি এবং নবমপতি এই মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছে এবং আপনাদের ক্ষেত্রে সেখানে এবং বকরি অবস্থা অবস্থান করছে এবং অষ্টমভাবে বুধের অবস্থান, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে শারীরিক পার্টটা নিয়ে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আছে। এবং আপনাদের সপ্তমপতি বুধ অষ্টম স্থানে অবস্থান করছে অর্থাৎ পার্টনারের শরীর নিয়ে টেনশনের বিষয় আসবে। পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। স্বামী স্ত্রীর ক্ষেত্রে বন্ডিংয়ের জায়গাটা খারাপ দেখা যাচ্ছে এবং আপনার স্ত্রীর জন্য বা স্বামীর জন্য অত্যাধিক অপচয় বা টাকা নষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে এবং কিছু কিছু ক্ষেত্রে ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট, সেই জন্য অর্থ অপচয় হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং বিশেষ করে শরীরের দিকটা এবং ছোটোখাটো চোট আঘাত রক্তপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এদিকে যারা গাড়ি চালাচ্ছেন বাইক চালাচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।